বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল। এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারামুক্তি ঘটেছিল এই দিনে। প্রিয় ভাইরা, আমি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি, যিনি এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু তাই নয়, উনি স্বাধীনতা যুদ্ধ করেছিলেন। কালজয়ী সৈনিক, সময়ের দাবিতে যিনি বারবার বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এগিয়ে এসেছেন, যেমনি এসেছিলেন 1971-এ, তেমনি এসেছিলেন 7ই নভেম্বর 1974-75-এ। কোন ইয়ার ছিল জানি এটা, 77 না? তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব পর এই দেশে ওনার আগ পর্যন্ত একটা পর একটা কুয়ো ছিল। কুয়ো পাল্টা কুয়ো, এর মাধ্যমেই জনতা এবং সেনাবাহিনী পিষ্ট হচ্ছিল। সেই জনতা এবং সেনাবাহিনীকে রক্ষা করেছিল, শান্তি দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আগমন। অর্থাৎ সেই দিন ক্যান্টনমেন্টের ভিতরে সিপাহি, বাইরে জনতা ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেমনিভাবে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল, তেমনি এই দেশটাকেও রক্ষা করেছিল সেই দিন। 7ই নভেম্বর নিয়ে আজকে অনেকে অনেক কথা বলে, অনেক রকম বক্তব্য আছে। আমাদের কাছে সেই হলো সেই দিনটা হলো মুক্তির দিন। অনেকের কাছে সেই দিনটা হলো অনেকের কাছে সেই দিনটা ছিল নাজাতের দিন, নাজাতের মুক্তি একই কথা। তো প্রিয় ভাইয়েরা, দেশ স্বাধীন হয়েছিল যেই চেতনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন, যেই চেতনায়, সেই চেতনা যখন বিলুপ্ত হয়ে গেছিল, পুনরুদ্ধার করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই বলছিলাম, যুগে যুগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসেন, চলে যান, অবদান রেখে যান। এই যে আমাদের স্বাধীনত উত্তর বাংলাদেশ ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে এই পর্যন্ত এসেছি আমরা। প্রিয় ভাইয়েরা, আজকে যে সরকার ক্ষমতায় চেপে আছে, এই সরকারের রাজত্ব কায়েম করার জন্য দেশ স্বাধীন হয় নাই, 7ই নভেম্বর বিপ্লব আসে নাই। আজকে দেখেন, কয়েকদিন যাবৎ আমরা বলছিলাম যে সরকারের ভিতরে একটা বদ উদ্দেশ্য কাজ করতেছে, কি জানি কিছু একটা ঘটাবে, করে ফেললো কি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করল, এবং এই ফাঁকে দ্রব্যমূল্য বৃদ্ধি করল, মানুষকে বুঝতে দিল না। আমরা যখন দ্রব্যমূল্যের বিরুদ্ধে বৃদ্ধির প্রতিবাদে আমরা যখন রাজপথে মানববন্ধন করি, মিছিল করি, মিটিং করি, সরকারের বোধোদয় হলো না। হঠাৎ করেই কালকে ডিজেলের দাম বাড়িয়ে দিল, কেরোসিনের দাম বাড়িয়ে দিল, অন্যদিকে সুযোগ সন্ধানের মহল, এই যে লঞ্চ কিংবা বাস চালায় যারা মালিক, এরা বলে ফেলল যে আমরা 50% ভাড়া বৃদ্ধি করব। যদি তা হয়, পরিবহন বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, এই দেশের মানুষের নাবিশ্বাস হয়ে যাবে। সেদিকে সরকারের কোনো খেয়াল নাই, কারণ এই সরকার তো নির্বাচিত সরকার নয়, জনগণের তোয়াক্কা তারা করে না, জনগণের তোয়াক্কা তারা করে না, জনগণের অবস্থার দিকে তারা তাকায় না, জনগণের নাবিশ্বাস সেটা তারা বোঝে না, কারণ এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই। জনসম্পর্কবিহীন এই সরকারের মন্ত্রীরা দু একজন মাঝে মাঝে বলেন বিএনপির আন্দোলনের হুমকি দিচ্ছে, কিন্তু ক্ষমতা নাই। আমাদের মহাসচিবের কথার জবাবে আরেকজন আরেক দলের মহাসচিবের কথাটা বলে ফেলল। আমরা বলতে চাই, বিএনপির আন্দোলনে ক্ষমতা আছে কি না আছে, ওইটা শুধু একটিবার দেখার জন্য, একদিনের জন্য পুলিশকে ছুরি দিয়ে দেন, রাজপথে আসেন বিএনপি এবং আওয়ামী লীগ, আমরা একটু দেখব সরকারি সংস্থা, সরকারি টাকার হাতিয়ার,
সড়কে ডাকার গুলি বন্দুক নিয়ে নামবেন জনগণের বিরুদ্ধে আর বলেন জনগণের আন্দোলন করার ক্ষমতা নাই। আরে ভাই, বিএনপিতে মানুষ মারতে শিখে নাই, মানুষ খুন করতে শিখে নাই, মানুষ গুম করতে শিখে নাই, এই কারণে আপনারা এই কথাগুলো বলতে পারছেন। কিন্তু আবারও বলছি, যদি জনগণ সুযোগ পায়, যখন সুযোগ পাবে, আসবে তো আসবেই সুযোগ, যখন সুযোগ আসবে, এই জনতা শুধু নাট্যমঞ্চ নয়, সারা বাংলাদেশ তখন নাট্যমঞ্চ হয়ে যাবে, আন্দোলনে আন্দোলনে আপনাদের ক্ষমতার তত্ত্ব তো লুটপাট হয়ে যাবে, টিকে থাকতে পারবেন না। যাই হোক, 7ই নভেম্বর বারবার আসে না, যুগে যুগে আসে, ইনশাল্লাহ আবারও আসবে, জনগণের বিপ্লব আবারও হবে, এই সরকার আমরা আবারও পতন ঘটাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।